উত্তরবঙ্গের আদলে ঝাড়গ্রামেও হবে টাইগার সাফারি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে ঝাড়গ্রাম, আশাবাদী এলাকার মানুষ। রাজ্যের পর্যটন মানচিত্রে এবার গুরুত্ব বাড়তে চলেছে ঝাড়গ্রামের। বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঝাড়গ্রামে 64 একর জায়গায় প্রায় 10 কোটি টাকা ব্যয় করে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে তৈরি করা হবে টাইগার সাফারি। ফলে ঝাড়গ্রামের চাহিদা আরও বাড়বে পর্যটকদের কাছে। জানা গেছে, ঝাড়গ্রাম শহর লাগোয়া ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনের পাশেই রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে জুলজিক্যাল পার্ক করেছিলেন। উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল চিতাবাঘ। শাল জঙ্গলের মধ্যে চিতাবাঘের ভালোই বংশবিস্তার হয়। পরে অবশ্য বেশ কয়েকটি পূর্ণবয়স্ক চিতাবাঘ উত্তরবঙ্গে পাঠানো হয় এখান থেকেই। সেই বিষয়টি নজরে রেখেই ঝাড়গ্রামের জঙ্গল বাঘ বসবাসের উপযুক্ত বলেই মনে করছে বন দপ্তর। কেবলমাত্র শীত বা দুর্গাপুজো নয়, বছরের বেশিরভাগ সময় পর্যটকেরা আসেন ঝাড়গ্রামে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে শাল জঙ্গল ও পাহাড় দেখার পাশাপাশি পর্যটকদের কাছে টাইগার সাফারিও একটি চাহিদা হয়ে উঠবে বলে আশা করছেন সকলে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট এসে দেখতে পায়। উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা যেভাবে করেছি সেভাবে এখানে করে দেওয়া হবে। ঝাড়গ্রাম, আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, জঙ্গলমহল টোটালটাই, বীরভূমেরও কিছুটা পার্ক। এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায়। আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে, তাই তো? আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের, আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব 10 কোটি টাকা দিয়ে, যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায়। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বভাবতই খুশির হাওয়া ঝাড়গ্রাম এলাকায়। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা চিড়িয়াখানাকে অনেক বড় করে সাজিয়ে তুলেছি। পর্যটকদের কথা ও এলাকার মানুষের রোজগারের কথা মাথায় রেখে চিড়িয়াখানাকে বড় করার পাশাপাশি উত্তরবঙ্গের বেঙ্গল সাফারির আদলে টাইগার সাফারি তৈরি করা হবে। আমার তরফ থেকে ঝাড়গ্রামের মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি ছিল, আজ সে দাবি পূরণ হওয়ায় আমি অত্যন্ত খুশি। এটাকে বড় করে সাজাচ্ছি, কারণ এই এলাকায় প্রত্যেকটা মানে মানুষের সুবিধার্থে এত পর্যটন আসে, তাদের দেখার মতো জায়গা যদি আমরা না দিতে পারি তাহলে আমার মনে হয় না পাবলিক আসবে। তো সেই পাবলিকের কথা ভেবেই এবং এই এলাকার মানুষের কথা ভেবেই আমরা জুটাকেও বাড়াচ্ছি। এবং টাইগার সাফারি কথা, টাইগার সাফারি ওনার তরফ থেকে আমরা বলেছিলাম যে জুয়ের উল্টো দিকে যে জায়গাটা আছে সেখানে আমরা শিলিগুড়ির মধ্যে বেঙ্গল সাফারি যেটা আছে সেই রকমই যদি একটা টাইগার সাফারি, কারণ জায়গার পরিমাণ হিসেবে আমরা একটাই সাফারি করতে পারি। তো একটা মানে আমাদের তরফ, আমার তরফ থেকেও ডিমান্ড ছিল ঝাড়গ্রামের মানুষের জন্য। তো আমি খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবং আমি চাই খুব তাড়াতাড়ি টাইগার সাফারিটা শেষ হোক এবং কলকাতা থেকে মানুষজন আরও বেশি সংখ্যায় এখানে আসুক এবং এই এলাকার মানুষের উপার্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।